হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন দিয়ে খিচুড়ি। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী লাগবে। তো প্রথমে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি। তো এটা লাস্ট লাগবে, তো লাস্টের কাজটা আমি ফার্স্টেই করলাম। এখন আমি চিকেনের মধ্যে আলু দেবো, বড় বড় করে আলু কেটেছি এই যে। তো আলুগুলো প্রথমে ভেজে নেব। ঢেকে ঢেকে ভাজবো নুন হলুদ দিয়ে। তো এদিকে আমার আলু ভাজা হচ্ছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। আর তো এখানে কতটা মাংস আছে জানি না, এটা কক মুরগি, বড় সাইজের একটা কক মুরগি, মানে দেশিও না আবার তোমার পোলট্রিও না, এটা কক মুরগি মানে বরান মুরগি। তো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজে রসুন থেতে করে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো বড় সাইজের একটা টমেটো, আর এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিক্সির মধ্যে দেব। আর দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, আর এখন দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে দেবো। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন এই তেলের মধ্যে একটু তেল অ্যাড করেছি, এখন দিয়ে দেবো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কি দেখি, কোথায় তুমি? গাছে উঠেছো? আরে বাবা, পেঁপে গাছে? ঠিক আছে দাদা, গলা লাগছে, দাদা খাবে, বাই করে দাও। দাদা অনেক বড়, তুমি দাদার পাশে দাঁড়াও, দেখি দাদা কত বড়। দাদার পাশে দাঁড়াও, তুমি যাও যাও দাদার পাশে দাঁড়াও, দেখি কত বড় দাদা, দেখি দাঁড়াও। তুমি খেলা করো, লাইটের জ্বালিয়ে দাও, লাইট ফ্যানটা যাও, কালার করো, সুন্দর করে কালার করবা, ঠিক আছে? এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি আমি, এখন অ্যাড করে দিচ্ছি এই যে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। দানাগুলো দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট হবে। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো হলে দিয়ে দেবো রসুন খেতে, রসুনটা এখন দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আর আমার মশলাটাও রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা এর মধ্যে। হলুদ আর লবণ, দু চামচ হলুদ দিলাম আর লবণে এখন এক চামচ দিলাম, মাংস দেওয়ার পরে আরো দেবো। তো মশলাটা কষাতে কষাতে একটু ঘি দেবো এর মধ্যে। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, চিনিটা দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি ব্যালেন্স করার জন্যই চিনিটা দিচ্ছি। আর দেখো কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটাও দিয়ে দিয়েছি, এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে, ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মাখিয়ে ঢেকে ঢেকে কষাবো। ব্যাস ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। তো এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে আর আমি ডালটা মেপে নিচ্ছি এই বাটিতে করে, এই যে এইটুকু ডাল নিয়েছি, আর চাল আমি এতটা নেব, আর জল আমি দু বাটি নেব। তো প্রথমে ডালটা আমি ভেজে নেব। তো এদিকে আমি ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি, এখন আমি চালটা মেপে নেব। তো এদিকে যতটা ডাল নিয়েছি ততটাই চাল নিচ্ছি, কারণ শাশুড়িমা দিয়েছে একদম টাইটাই হয়েছে, এটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখন আমি এই বাটির মাপেই চার বাটি জল নেব, যে এটা বেশি ঝোল করবো না, একটু কষা কষা করবো, সেখানে বেশি জল দিলাম না।
শোনা চলে এসো, এ দেখো কষা মাংস, কোথায় গেলি? এখানে বসে খাবি? এ মা, তুই প্রতিদিন কি করছিস এগুলো রং খুচিয়ে? হ্যাঁ, কে খাবে এটা? এটা কে খাবে? কে খাবে? এদিকে তাকা, এদিকে তাকিয়ে বল। না তাহলে আসো, আসো আসো। এটা প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভাজা মশলা। কিছুক্ষণ পরেই মানে ঠান্ডা হলো না, ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মশলাটা, আর এদিকে জলটা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। ডালটা সঙ্গে দিলাম না, কারণ যেহেতু এটা সরু চাল, ঘরে খাওয়ার চাল, সেদ্ধ চাল, আতপ চাল হলে ডাল আর চাল একসঙ্গে দেওয়া যায়, আমি এর সঙ্গে ডালটা দিয়ে দিই না, ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এগুলো হয়ে গেছে, এখন আমরা কষা খেয়ে নিই। কেমন টেস্ট হয়েছে বলো? অনেক টেস্ট হয়েছে। তো এদিকে চালটা একটু সেদ্ধ হয়ে যেতেই আমি এখন দিয়ে দেবো ডাল, ভেজে রাখা ডালটাও দিয়ে দিলাম। তো যেটুকু আমি আলাদা করে রেখেছি এটা আমি খিচুড়ির মধ্যে দেবো, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা চিড়ে দিলাম না, কারণ ছেলে খাবে। আর একটু দেবো লবণ, লবণটা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা চাপা দিয়ে দিলাম, এটা হতে লাগুক, আর এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নেব। ঢেকে ঢেকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি দেখে নেবো চাল আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে দেখলাম ডাল, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর চালটা প্রায় সেদ্ধ হয়েছে, এখন একটু বাকি আছে। তো এখন আমি দিয়ে দিলাম মাংস, মাংসটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা এখন দিলাম কারণ খিচুড়িতে একটু কাঁচা ঘি দিলে ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, তার আগে দেবো একটু ভাজা মশলা। ব্যাস রেডি হয়ে গেল খিচুড়ি। কটা বাজে দেখেছো? তো তুমি রেডি করে রাখোনি কেন? রেডি তো করে রেখেছিলাম, তারপরে এই যে টমেটো আর শসা বানালাম, হাত আনতে গেছিলাম, এখন তো রেডি করে রেখেছি। আর এখন ওর মধ্যে তো অনেক মাংস আছে, এখানে তিন পিস দিয়েছি এখানে। আর দেখা হচ্ছে খিচুড়িটা ভুনা খিচুড়ি না, কিন্তু কি খিচুড়ি, মাখা মাখা করেছি। খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি তো টেস্ট লাগছে। আহারে, দেখি কোনদিন টেস্ট লাগে। কত মাংস দিচ্ছ? খিচুড়ি দাও, আলু দেবো না, খিচুড়ি দেবো। একটুখানি খেয়ে বলো, তারপরে অন্য কিছু। কেমন টাইপের লাগছে বলো? হেভি লাগছে? এই মাংস দিয়ে খাও একটু, মাংস নেবো না, এগুলো স্যালাড নাও, অন্যরকম টেস্টি। খাওয়া করে একটু খাটে বসলাম, আর খিচুড়িটা এত টেস্ট হয়েছে না সত্যি, মানে আগে বুঝিনি যে এত টেস্ট হয়। বাংলাদেশের ভিডিও দেখি, ওরা মুরগি মাংস দিয়ে তোমার খিচুড়ি করে, তারপরে খিচুড়ি রান্না করে আলাদা, আবার মাংস আলাদা রান্না করে, খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খায়। তো ওটা একদিন খেয়েছিলাম, ভালোই লাগে, কিন্তু এটা দারুণ লাগে। বিরিয়ানির যে ফ্লেভার সেটা আসছে অনেকটা, কারণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর ঘি দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা আর ঘি দেওয়ার কারণে না বিরিয়ানির ফ্লেভার আসছে অনেকটা। এটা তো খিচুড়ি হয়েছে, তো এবার দিন রান্না করবো ভুনা খিচুড়ি। তো কথা বলতে আজকে না আমার ভুনা খিচুড়ি করার ইচ্ছা ছিল, ভুনা মানে ঝরঝরে যে খিচুড়িগুলো। তো পরে আবার জল দিয়েছি, যদি সেদ্ধ না হয় চালগুলো তো সে কারণে। তারপর বললাম যে জলগুলো না দিলেই ভালো হতো, ঢেকে ঢেকে করলে হয়ে যেত।
তো যাই হোক আরেকদিন করব, আরেকদিন করব চিকেন পোলাও। যা রান্না করেছি 250 চাল 250 ডাল, আবার মাংস দিয়েছি প্রায় কতটা মাংস কতটা হবে গো 500-700 প্রায় সব খেয়ে নিয়েছি আমরা, আর ঠিক এটুকু আছে তাই তো। সুগন্ধ অনেক খেয়েছে আর ছেলেও ঠিক এতটা মতো খেয়েছে, হেভি হয়েছে। তো সুগন্ধ ফার্মেসিতে ফোন করলো যে এই ফার্মেসিতে ডাক্তারটা বসে, শিশু ডাক্তার সুমন্ত, ছেলেকে যাকে দেখানো হয়, বললো আসবে না, আজকে আসার কথা কিন্তু আসবে না, কাশছে, ছেলের গলায় আবার ইনফেকশন হয়েছে, একটু আবার লাল লাল গোটা গোটা হয়েছে। তো এর আগে না অ্যান্টিবায়োটিক দিয়েছিল তিনটে খেতে বলেছিল, দুটো খাইয়েছিলাম, একটা খাওয়ানো হয়নি, সেরে গেছে বলে আর খাওয়াইনি, কিন্তু ভুল করেছিলাম। তো ওটা রয়েছে, ওটা খাইয়েছি আজকে, আবার কালকে খাওয়াবো। রাস্তায় গলার মধ্যে কিছু বাজে এরকম করছে, অসুবিধা হচ্ছে। আমি নিচে চাল আর ডাল আনতে গেছি, আমার শাশুড়িমা দিয়েছে, আমি বলছি এতে কতটা হবে, 250 করে দিয়েছে, বুঝি এতটা হবে, মানে ঝোল ঝোল খিচুড়ি সব রকম সবজি দিয়ে করলে তো এতটা হয়, কিন্তু আমি তো ওরকম করিনি, শুকনো শুকনো করেছি আর চিকেন দিয়েছি শুধু, তো সে কারণে বাড়িনি। এখন পুরো 11:30 বাজে, মাংস গরম বসিয়েছি আর প্লেটের মধ্যে অল্প খিচুড়ি ছিল, মানে মুরগির মাংসের খিচুড়ি, তো সেটা দিয়ে দিয়েছি, বললাম কি বাবা। তো সুগন্ধকে বললাম যে তোমরা দুজন খাও, ছেলের হাত থেকে ফোনটা পড়ে গেছে, শোনো রাগ করা থাক। আচ্ছা বৃষ্টি পড়ছে প্রচুর, এই কয়দিন ধরে যা বৃষ্টি পড়ছে না, ছেলে পায়নি, কালকে যেতে হবে, কিছু করার নেই, এখন বৃষ্টিটা একটু কমেছে, দেখো রাস্তা দেখতে পাচ্ছ পুরো ভিজে, খুব জোর জোরে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা কমেছে। আর এইটুকু খিচুড়ি অবশিষ্ট আছে, এটা সুকান্ত আর ছেলে খাবে, এখানে দু পিস আলু আছে আর মাংসই আছে, মানে তিন টুকরো। ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।